হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ক্যাফে। স্টাডি ক্যাফেতে আজকে আমরা ভারতীয় সংবিধানের খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব। এগুলো পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে পিএসসি মিসলেনিয়াস এবং WBCS মেনের মতো এক্সামেও আসতে পারে। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ইন দ্য এরিয়াস কভার্ড আন্ডার দ্য পঞ্চায়েত ব্যাকেটে এক্সটেনশন টু দ্য শেডিউল এরিয়াস অ্যাক্ট 1996 টু দ্য রোল অর পাওয়ার দ্য গ্রামসভা। অর্থাৎ এই অ্যাক্টটাকে বলা হয় পিসা অ্যাক্ট, যেটা গ্রাম পঞ্চায়েত গ্রামসভাকে কিছু এক্সট্রা পাওয়ার দিয়ে রেখেছে। আগে আমাদের এইটার উত্তরে যাওয়ার আগে আমাদের জানতে হবে পিসা অ্যাক্টটা কী, কারণ হচ্ছে গ্রাম পঞ্চায়েত সিস্টেম অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 1992 সালে আর এই অ্যাক্টটা এক্সটেনশন করা হয়েছে 96 সালে, অর্থাৎ তার 4 বছর বাদে। তো পিসা অ্যাক্ট হচ্ছে, এটা পার্ট 11 আছে, কিন্তু এটা নট অ্যাপ্লিকেবল টু দ্য ফিফথ শেডিউল এরিয়াস বলা হয়েছে। তাহলে ফিফথ শেডিউল এরিয়াসে আমরা কী পড়েছি? ফিফথ শেডিউল এরিয়াস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শেডিউল এরিয়াস অ্যান্ড এসটিস। তাহলে পরে এখানে শেডিউল এরিয়াস এবং এসটির ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নাই, এটা অনলি অ্যাপ্লিকেবল ফর শেডিউল ট্রাইব। তার মানে কি, এসটি শুধু এসটিদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। কেন? ভারতে বিভিন্ন আদিবাসী উপজাতি সম্প্রদায় আছে বিভিন্ন স্টেটে, বর্তমানে প্রায় 9টি স্টেটের মতো আছে। এখানে আমরা দেখছি যে অ্যাট প্রেজেন্ট 2013 ডেটা অনুসারে 9টি স্টেটে যে ফিফথ শিডিউল এরিয়াস রয়েছে, তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। এই সমস্ত উপজাতিদের নিজস্ব কিছু ট্রাইবাল রিচুয়ালস রয়েছে, সেই রিচুয়ালসগুলো এবং তাদের নিজস্ব কিছু আদিবাসী নিয়ম আছে, সেই নিয়মগুলো যাতে তাদের অক্ষুণ্ণ থাকে, মডার্ন লাইফের টাচে এসে যাদের তাদের সেই রিচুয়ালগুলো নষ্ট না হয়, সেইগুলো মেনটেন করার জন্য তাদেরকে এক্সট্রা কিছু পাওয়ার দেওয়া হয়েছে, যেটা এই পিসা অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়েছে। যেমন ধরুন, আদিবাসীরা বনাঞ্চলে কাঠ সংগ্রহ করে, যে সমস্ত গাছগুলো শুকিয়ে যায় সেই গাছগুলো কেটে কাঠ সংগ্রহ করে, সেটা তাদের এরিয়ার জন্য এই পিসা অ্যাক্টের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। দ্বিতীয়, আমরা যেমন মডার্ন বিভিন্ন স্কুলে পড়ি, ভারতের আদিবাসী যেমন সম্প্রদায়ের মধ্যে গোন্ড সম্প্রদায়ের সংখ্যা এবং ভিল সম্প্রদায়ের সংখ্যা সবথেকে বেশি। এরা যেমন কোনো স্কুলে পড়ে না, এরা যখন শিশু অবস্থায় থাকে এরা একটা তাদের কলোনির মধ্যে একটা ঘোটুল বলে একটা তাদের ব্যবস্থা আছে, যেখানে তাদের ছেলেদেরকে চাষাবাদ এবং পশু শিকার এই সমস্ত জিনিস শেখায় এবং মেয়েদেরকে গৃহস্থের কাজ শেখায়। তারা স্কুলে না গিয়ে তাদের যে সামাজিক যে রিচুয়াল, জঙ্গলে থাকার জন্য যে সিস্টেম, তারা সেই সিস্টেমটা মেনটেন করে এখনও সেই ঘোটুল পথায় পড়াশোনা করে। তো তাদের এই সমস্ত রিচুয়ালগুলোকে যাতে মেনটেন করা যায় সেটার জন্যই এই পিসা অ্যাক্টটাকে করা হয়েছে। পিসা এখানে ফিচার্স অফ অ্যাক্ট এখানে দেখেন, ফিচার্স, এই ফিচার্সের মধ্যে পিসা অ্যাক্টগুলো আছে। আপনারা ইচ্ছা করলে লক্ষ্মীকান্তে আরও ডিটেলস দেওয়া আছে পিসা অ্যাক্টের ফিচার্সগুলো। সেই ফিচার্সগুলোর মধ্যে পড়ছে, স্টেট লেজিসলেশন অফ দ্য পঞ্চায়েত ইন দ্য শেডিউল এরিয়াস শ্যাল বি ইন কনসোনেন্স উইথ দ্য কাস্টমারি ল, সোশ্যাল এবং অ্যান্ড রিলিজিয়াস প্র্যাকটিসেস অ্যান্ড ট্র্যাডিশনাল ম্যানেজমেন্ট প্র্যাকটিস অফ কমিউনিটি রিসোর্স। তার মানে আপনাদের যে সমস্ত বললাম, যে জিনিসগুলো এতক্ষণ বললাম যে তাদের যে সমস্ত রিচুয়ালগুলো আছে সেইগুলো যারা তারা যাতে ঠিকঠাক প্র্যাকটিসাইজ করতে পারে, কোনোরকম প্রবলেম না হয়, সেটার জন্যই এই পিসা অ্যাক্ট করা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, এ ভিলেজ শ্যাল অর্ডিনারিলি কনজিস্ট অফ হ্যাবিটেশন গ্রুপ অফ হ্যাবিটেশন অর এ হ্যামলেট অর এ গ্রুপ অফ হ্যামলেট কম্প্রাইজিং কমিউনিটি। হ্যামলেট বলতে তারা যে ছোটো ছোটো কুটির করে ছোটো ছোটো গ্রামের মতো একসাথে দলবদ্ধ হয়ে থাকে সেটাকে হ্যামলেট বলছে, যারা তারা সেইভাবে একসাথে থাকতে পারে সেটার জন্য এখানে পিসা অ্যাক্টে তাদের খেয়াল রাখা হয়েছে। তাহলে আমরা কী রেখেছিলাম পিসা অ্যাক্টে, এখানে কী কী পড়ছে? তার মধ্যে বলছে, এই যে গ্রামসভা হ্যাজ দ্য পাওয়ার টু প্রিভেন্ট অ্যালাইনেশনস অফ ল্যান্ড ইন দ্য শেডিউল এরিয়াস। আচ্ছা, এখানে বলে দিই, যারা যে শিডিউল ট্রাইব এরিয়ায়, সেই শিডিউল ট্রাইব এরিয়ায় কিন্তু বাইরে থেকে গিয়ে কেউ কিন্তু ল্যান্ড পারচেস করতে পারে না, কারণ তাদের যে গ্রাম সভাপতি থাকে তাদের শিডিউল ট্রাইব এরিয়ায় তারা সেই গ্রামে কে কোথায় বাস করবে তাদের নিজেদের মধ্যে সেটা ঠিক করে। তাই এই ঘোটুল পোতার থেকে যখন অনুসারে আপনাদের বললাম যে পড়াশোনা করে, এই ঘোটুল থেকে যখন তারা পাস করে কে কোথায় বাস করবে ছেলে মেয়েরা, তাদেরকে কাপলদের জমি দেওয়ার দায়িত্ব কিন্তু এই গ্রাম প্রধানেরই থাকে।
এখানে বাইরে থেকে কেউ গিয়ে কিন্তু জমি কিনতে পারে না। অর্থাৎ এখানে এই যে জমি যে পারচেজ করার বাইরে থেকে ক্রয় ক্ষমতা রদ করা হয়েছে এই অ্যাক্ট অনুসারে, অর্থাৎ তারা তাদের যে জমি তাদের সেই ভূমিতে তারা নিজেদের মতো ইউজ করতে পারবে সেটা এখানে বলা হয়েছে। গ্রামসভা হ্যাজ দ্য পাওয়ার প্রিভেন্ট অ্যালাইনেশন, অর্থাৎ যে জমি স্বত্বাধিকার তাদের রক্ষা হলো যাতে কেউ বাইরে থেকে গিয়ে ল্যান্ড না কিনতে পারে। সেকেন্ড, গ্রামসভা হ্যাজ দ্য ওনারশিপ অব মাইনর ফরেস্ট প্রডিউস। আপনাদের বললাম যে জঙ্গলে কাঠ, পশু শিকার ইত্যাদি করে থাকে, যেমন হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়ায় যে সমস্ত আদিবাসীরা আছে তারা কিন্তু তাদের রিচুয়াল অনুসারে বুদ্ধ পূর্ণিমার দিন পশু শিকার করতে বেরোয়। এটা তাদের টু নাইটস হয়। আমরা জানি পশু শিকার ভারতে অ্যানিমেল ক্রুয়েলিটি অ্যাক্ট 1961 অনুসারে পুরো রদ হয়ে গেছে, কিন্তু আদিবাসীদের তাদের রিচুয়ালের জন্য পার্টিকুলার এই সমস্ত রিচুয়াল মেনটেনের জন্য তাদেরকে কিছু ছাড় দেওয়া হয়। এই ধরনের জিনিসগুলো এই পিসা অ্যাক্টের আন্ডারে আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ার দ্য ফার্স্ট টু স্টেট ইন দ্য ইন্ডিয়া হুইচ স্টাবলিশ পঞ্চায়েতি রাজ ইন 1956। তাহলে ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ স্টাবলিশড হয়েছিল কোন স্টেটে? 1956 সালে, সালটা খেয়াল রাখবেন, কিন্তু এটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1992 সালে। 56 সালে স্টার্ট হয়েছিল কোথায়? রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশে। এখানে আরেকটা রাজস্থানে কিন্তু এটা স্টার্ট হয়েছিল, ফার্স্ট স্টাবলিশ পঞ্চায়েতি রাজ রাজস্থান, ইট ইনিগ্রেটেড বাই প্রাইম মিনিস্টার অক্টোবর 1959 ইন নাগর ডিস্ট্রিক্টের নামটা আপনারা খেয়াল রাখবেন, নাগর ডিস্ট্রিক্ট। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় যে রাজস্থানের কোন ডিস্ট্রিক্টে স্টার্ট হয়েছিল নাগর ডিস্ট্রিক্ট। আচ্ছা, নাগর ডিস্ট্রিক্ট এখন যেহেতু বিভিন্ন কোশ্চেন ভেঙে ভেঙে পিএসসি করছে, আপনাদের একটা জিনিস বলে দিন, নাগর ডিস্ট্রিক্টের একটা ইম্পর্টেন্স হচ্ছে মীরাবাইয়ের জন্মস্থান নাগর ডিস্ট্রিক্ট। এটা যদিও এটা হিস্টোরিক্যাল কোশ্চেনে চলে গেল, কিন্তু আপনাদের ইনফরমেশনের জন্য আমি এটা বলে রাখলাম। দেন রাজস্থান ফলোড অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের পর স্টার্ট হয়েছিল অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোশ্চেন, দ্য পার্ট অফ নগর পঞ্চায়েত। তাহলে নগর পঞ্চায়েতের পার্ট কী? এখানে বলছে নোটিফাইড এরিয়া কমিটি, আর একটা হচ্ছে টাউন এরিয়া কমিটি। আমাদের এখানে বুঝতে হবে নোটিফাইড এরিয়া কমিটি কী। আমি এখানে একটা নোট দিয়ে দিয়েছি, নোটিফাইড এরিয়া কমিটি। নোটিফাইড এরিয়া কমিটি অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ টু টাইপ এরিয়া, ডেভেলপিং টাউন ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড এ টাউন হুইচ ডাজ নট ইয়েট ফুলফিল দ্য কন্ডিশন নেসেসারি কনস্টিটিউশন অফ মিউনিসিপ্যালিটি। অ্যাকচুয়ালি কি, নোটিফাইড এরিয়া হচ্ছে সেই সমস্ত এরিয়া যেটা গ্রাম থেকে শহরের দিকে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে চলেছে, ইম্প্রুভমেন্টের দিকে এগোচ্ছে, তাকে বলছে নোটিফাইড এরিয়া। আর নেক্সট হচ্ছে টাউন এরিয়া কমিটি। টাউন এরিয়া কমিটি কোনটা? টাউন এরিয়া কমিটি ইজ সেট আপ ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এ স্মল টাউন, অর্থাৎ সেমি মিউনিসিপ্যাল এরিয়া যেগুলো সেকে তাকে বলা হচ্ছে টাউন এরিয়া কমিটি। আচ্ছা, এরপরে আমাদের বুঝতে হবে মিউনিসিপ্যালিটি কীরকম। মিউনিসিপ্যালিটি কিন্তু তিন রকম। ফার্স্টে আমরা দেখছি নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত কি? না, বাই হোয়াট এভার নেম কল ফর দ্য ট্রানজিশনাল এরিয়া, দ্যাট ইজ এরিয়া ইন ট্রানজিশন ফ্রম দ্য রুরাল এরিয়া অ্যান্ড আরবান এরিয়া। তাহলে কি, রুরাল এরিয়া থেকে আরবান এরিয়ায় যেটা কনভার্ট হচ্ছে তাকে বলা হচ্ছে নগর পঞ্চায়েত। তাহলে কি, নগর পঞ্চায়েতের আন্ডারে আমরা দেখলাম নোটিফাইড এরিয়া। নোটিফাইড এরিয়া বলতে আমরা আগেই এখানে দেখলাম যেখানে ইম্প্রুভ ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে কি নোটিফাইড এরিয়া পড়ছে নগর পঞ্চায়েতের আন্ডারে, মানে রুরাল থেকে সে আরবানের দিকে যাচ্ছে সেই জন্য পড়ছে। আর টাউন এরিয়া কমিটি যেটা সেমি আরবান বলছে, মানে হচ্ছে শহর হয়নি কিন্তু শহরের দিকে এগোচ্ছে সেমি আরবান, তার মানে এই দুটো পড়ছে নগর পঞ্চায়েতে। আর এছাড়াও মিউনিসিপ্যালিটির আর দুটো পার্ট কী কী পড়ছে? মিউনিসিপ্যাল কাউন্সিল ফর স্মল আরবান এরিয়া, আর একটা পড়ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন ফর লার্জার আরবান এরিয়া। নেক্সট, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই ইলেকটোরাল কলেজ কনজিস্ট অফ মেম্বার। তাহলে কোন ইলেকটোরাল মেম্বার দ্বারা কনজিস্ট হয়? রাজ্যসভা এবং লোকসভা বোথ। নেক্সট কোশ্চেন, দ্য পাওয়ার টু ভোট মানি ফর পাবলিক এক্সপেন্ডিচার রেস্ট ইন ইন্ডিয়া উইথ। তাহলে হচ্ছে আমাদের যে বাজেটে পাবলিক এক্সপেন্ডিচারের জন্য কত টাকা এক্সপেন্ডিচার খরচ করা হবে তার জন্য ভোট দেয় কে? না, লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য এক্সাক্ট কনস্টিটিউশনাল পজিশন অফ ইন্ডিয়ান পাবলিক হোয়েন দ্য কনস্টিটিউশন ওয়াজ ব্রট ইন টু ফোর্স উইথ ইফেক্ট ফ্রম জানুয়ারি 26, 1950।
এটার উত্তর হচ্ছে সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক। সোভারিয়ান কথার বাংলা অর্থ হচ্ছে সার্বভৌম। সার্বভৌম তখনই সেই একটা স্টেটকে বা দেশকে বলা হয় যখন সে কোন অপর কোনো দেশের স্বত্বাধিকারে না থাকে। ভারতে যেদিন কনস্টিটিউশন পুরোপুরি অ্যাডপ্ট করা হয়েছে 26 জানুয়ারি 1950, সেদিন থেকে ভারত কোনো আর কলোনিয়াল কান্ট্রি থাকেনি। সেদিন থেকে ভারত তার সার্বভৌমত্ব পেয়েছে, অর্থাৎ সার্বভৌমত্ব পাওয়ার দিন হচ্ছে কিন্তু ভারতের 26 জানুয়ারি 1950। সেই কারণে লিখছে সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক। নেক্সট, এ ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট পুট ফরওয়ার্ড বাই আর্টিকেল 1990। আমরা জানি ভারতের যে সংবিধান রচনা করা হয়েছিল সেখানে 1935 সালেরও কিছু অ্যাক্ট নেওয়া হয়েছিল, 1919 সালেরও কিছু অ্যাক্ট নেওয়া হয়েছিল। ফেডারেল স্ট্রাকচারের বৈশিষ্ট্য কী? ফেডারেল স্ট্রাকচারের বৈশিষ্ট্য হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের আন্ডারে সেন্টারের কিছু পাওয়ার থাকে এবং যে সমস্ত প্রভিন্স অর্থাৎ স্টেটগুলো থাকে তাদেরও কিছু পাওয়ার থাকে। এটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের বৈশিষ্ট্য। এটা 1919 সালের যে আইন সেই আইন থেকে ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে। নেক্সট, হুইচ রিট ইজ ইস্যুড বাই হাই কোর্ট অর দ্য সুপ্রিম কোর্ট টু কম্পেল অ্যান অথরিটি টু পারফর্ম অ্যান ফাংশন দ্যাট ই ওয়াজ নট পারফর্মিং। রিট অফ ম্যান্ডামাস এটার উত্তর। আচ্ছা, এখানে বলে দিই রিট অফ ম্যান্ডামাস, এই কথাটার মনে হচ্ছে উই কল, অর্থাৎ কাউকে যদি ডিটেনশন করে কোনো থানা, যদি সেটার কারণ জানার জন্য ইচ্ছা করলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাকে কল করতে পারে সঙ্গে সঙ্গে, এটাই হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। এটা নেক্সট আমরা আরও পরে ডিটেলস আলোচনা করব। দ্য চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভ ফ্রম হিজ অফিস। তাহলে চিফ ইলেকশন কমিশনার, এখন যেহেতু ইলেকশন চলছে ইলেকশন সম্বন্ধে কোশ্চেন কিন্তু আসতে পারে, দ্য চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভ ফ্রম হিজ অফিস, তাহলে কীভাবে রিমুভ করা হয়? অন দ্য বেসিস অফ প্রুভড মিসবিহেভিয়ার, মানে তার বাজে ব্যবহারের যে প্রুভড সেটা প্রুভ সহ কি বাই 2/3 মেজরিটি অফ বোথ হাউস অফ পার্লামেন্ট, মানে পার্লামেন্টের আপার হাউস এবং লোয়ার হাউস বোথ হাউসের 2/3 মেজরিটি হতে হবে, তবে চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করা যাবে। উইচ শেডিউল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ডিসকোয়ালিফিকেশন অফ ইলেকটেড মেম্বার অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন। আমরা জানি একে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল, এটা 10th শেডিউলে আছে এবং এটা 1985 সালে এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল অ্যাট দ্য টাইম অফ রাজীব গান্ধী। ইন ইলেকশন ইলেকটোরিং হ্যাজ টু বি স্টপ দ্য কনস্টিটিউশন, কত ঘন্টার মধ্যে? না, 48 ঘন্টা পোলিং হওয়ার আগে, অর্থাৎ 48 আওয়ার্স বিফোর দ্য ক্লোজিং আওয়ার অফ পোলিং। দ্য ফার্স্ট ওম্যান জাজ টু বি অ্যাপয়েন্টেড টু সুপ্রিম কোর্ট ওয়াজ এম ফাতেমা বিবি। এটা খুবই ইম্পর্টেন্ট, যে সমস্ত মহিলারা ভারতে বিভিন্ন উচ্চ পদাধিকারী তাদের মধ্যে মিসলেনিয়াস পরীক্ষায় কোশ্চেনটা খুবই আসে। এছাড়াও আসে হচ্ছে প্রথম এভারেস্ট জয়ী মহিলা বচ্চেন্দ্রি পাল, সেই কোশ্চেনটাও আসে। এই জায়গাটা আপনারা মিসলেনিয়াস পার্ট থেকে এটা ফলো আপ করে নেবেন। দ্য এন্ডাভিওর অফ জননী সুরক্ষা যোজনা প্রোগ্রাম ইজ, কী কারণে জননী সুরক্ষা প্রোগ্রাম করা হয়েছিল? টু প্রমোট ইনস্টিটিউশনাল ডেলিভারিস, অর্থাৎ মহিলাদের যে ডেলিভারি সেটা সুস্থ এবং স্বাভাবিকভাবে যাতে হয়, সেটা হসপিটাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে। সেটা আগে কী হতো, আগে বাড়িতে দায়মা দিয়ে অনেক সময় করা হতো, তো সেইখানে অনেক বাচ্চা এবং মাদার্সদের ডেথ হতো। সেই ডেথ কমানোর জন্য গভর্নমেন্ট তার গভর্নমেন্ট ইনস্টিটিউশন হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই ডেলিভারি করানোর জন্য যে সুরক্ষা যোজনা করেছিল বা তাদের অ্যাওয়ারনেস জাগানোর জন্য, সেটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা। এটা কী জানেন না? টু প্রমোট ইনস্টিটিউশনাল ডেলিভারি। হোয়াট ক্যান বি সেড টু বি এসেন্সিয়ালি দ্য পার্ট অফ ইনক্লুসিভ গভর্নমেন্টস, তাহলে ইনক্লুসিভ গভর্নমেন্টের পার্ট কী কী? ইনক্রিজিং দ্য গভর্নমেন্ট স্পেন্ডিং অন পাবলিক হেলথ, স্ট্রেন্থেনিং দ্য মিড ডে মিল স্কিম, তাহলে কি পাবলিক হেলথ সম্বন্ধে অ্যাওয়ারিং করা আর মিড ডে মিল। আচ্ছা, এখানে কিন্তু একটা কোশ্চেন আছে, মিড ডে মিল কত সালে স্টার্ট হয়েছিল? মিড ডে মিল কিন্তু স্টার্ট হয়েছিল 1995 সালে। হোয়েন ওয়াজ দ্য সেকেন্ড রিডিং অফ দ্য কনস্টিটিউশনাল কমপ্লিটেড ইন দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি? সেকেন্ড কনস্টিটিউশন ভারতে কবার পড়া হয়? তিনবার পড়া হয়েছিল অ্যাডপ্ট করার আগে। তিনবারের মধ্যে সেকেন্ড টাইম কত ডেট? না, 16th November 1949। হাউ মেনি রিডিং ওয়ার
held in the constitution, আপনাদের এক্ষুনি বলে দিলাম তিনবার। When was the constitution of India adopted the constitution assembly? কখন constitution এটা অ্যাডপ্ট করা হয়েছিল? 26 নভেম্বর 1949। Who said if the people were elected are capable and mean of the character and integrity, they would be able to make best even of the defective constitution. If they are lacking this, the constitution cannot help the country. এটা বলেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই ধরনের কোটেশনগুলো সাধারণত আসে পিএসসি বা ডাব্লিউবিসিএস মেনে, এরকম প্রায় 10-12টা কোটেশান আছে। এই কোটেশানগুলো আপনারা একটু দেখে যাবেন। When were the election to the constitution assembly held? Election constitution assembly হয়েছিল জুলাই মাসে 1946 সালে। In the constitution assembly, how many seats were got to the congress? এখানে কিন্তু কোশ্চেন আছে কংগ্রেস কটা পেয়েছিল, মুসলিম লীগ কটা পেয়েছিল, আদার্স কটা পেয়েছিল। এখানে কংগ্রেস পেয়েছিল 205টা, মুসলিম লীগ পেয়েছিল 73টা, অ্যান্ড আদার পার্টিস পেয়েছিল 14টা। আমি কিন্তু এখানে পরপর যে কটা ছিল পরপর এখানে দিয়ে দিলাম একসাথে। ইন দ্য পার্লামেন্ট অফ দ্য ইন্ডিয়া আপার হাউস ইজ নোন, আপার হাউস কী নামে জানা যায়? রাজ্যসভা। এই কোশ্চেনটা ক্লাসিবের পরীক্ষায় খুব আসে। আপার হাউস কোনটাকে বলা হয়, লোয়ার হাউস কাকে বলা হয়? যারা প্রথম প্রথম এখন পরীক্ষা দিতে বসছেন তারা এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন। আপার হাউস কোনটা পার্লামেন্টের, লোয়ার হাউস কোনটা? দ্য অথরাইজেশন ফর দ্য উইথড্রয়াল অফ ফান্ড ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া মাস্ট কাম ফ্রম পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ভারতে কিন্তু ফান্ড দুরকম আছে, একটা কনসোলিডেটেড ফান্ড এবং আরেকটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড। এই ফান্ড নিয়ে আমি পরে ডিটেলস আলোচনা করে দেবো আপনাদের। অল রেভিনিউ রিসিভড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট বাই দ্য ওয়ে অফ ট্যাক্সেস অ্যান্ড আদার রিসিভড ফর দ্য কন্ডাক্ট অফ গভর্নমেন্ট বিজনেস অ্যান্ড ক্রেডিটেড টু দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ইন দ্য পার্লামেন্ট লোয়ার হাউস ইজ কল্ড, এক্ষুনি আপনাদের বলে দিয়েছি, লোকসভা বা হাউস অফ পিউপল। এবং এর প্রত্যেকটার সিট কটা করে এটাও আপনারা কিন্তু দেখে যাবেন। দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি হু ওয়াজ দ্য হেড অফ ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, যখন ভারতে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হয়েছিল প্রথম তার হেড ছিল জওহরলাল নেহরু। দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি হুইচ ওয়ার্স আর অ্যাসোসিয়েট উইথ দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট অফ ফেডারেশন। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি 3 নম্বর কোশ্চেন। এখানে দ্য সিক্স শেডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইব ইন দ্য ফোর স্টেট। সিক্স শিডিউল, এখানে সিক্স শিডিউলে কী হয়েছে, ফিফথ শিডিউলের থেকে বেরিয়ে সিক্স শিডিউলে শিডিউল ট্রাইবের জন্য কিছু এরিয়া, মেনলি নর্থ ইস্টার্ন স্টেটে যে সমস্ত ট্রাইবাল এরিয়া আছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের জন্যই এই সিক্স শিডিউলটা ফরমেশন করা হয়েছিল। তার মধ্যে কী কী পড়ছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া আর, এখানে প্ল্যানিং কমিশন সম্বন্ধে কিছু তথ্য আপনাদের হয়তো পরীক্ষার হলে 4-5টা দিয়ে দেবে, তার মধ্যে বলবে যে আপনারা সিরিজে দেখুন কোনটা কোনটা ঠিক আছে, এই ধরনের কোশ্চেন এসে থাকে। তো এখানে দেওয়া আছে, কারেক্ট স্টেটমেন্টই দেওয়া আছে এখানে, ইট ইজ অনলি অ্যান অ্যাডভাইজরি বডি অ্যান্ড হ্যাজ নো এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি। আচ্ছা এর সাথে আপনাদের বলে দিই, প্ল্যানিং কমিশন কিন্তু আনস্ট্যাটিউটরি ছিল, যে কারণে প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করা গেছে। আনস্ট্যাটিউটরি হলে তবেই অ্যাবলিশ করা যায়। দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ স্টাবলিশ ইন 1950 বাই এক্সিকিউটিভ রিজলিউশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এর স্টাবলিশ ইয়ারটা খেয়াল রাখবেন, এটা কিন্তু শর্ট কোশ্চেনেও আছে যে প্ল্যানিং কমিশন কবে স্টাবলিশড হয়েছিল। দ্য শিডিউল অফ কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস শিডিউল ট্রাইব এক্সেপ্ট ফোর স্টেট আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তাহলে এই ফোর যেটা সিক্স শিডিউলের যে 4টে স্টেট আছে সেগুলো বাদ দিয়ে বাকি যে শিডিউল ট্রাইব এরিয়া আছে তাদের কিন্তু ফিফথ শিডিউলের অন্তর্গত করা হয়েছে। দ্য রেজলিউশন ফর দ্য রিমুভিং অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি মুভড। তাহলে ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করতে গেলে কীভাবে করা হয়, না রাজ্যসভা থেকে অনলি, ঠিক আছে, রাজ্যসভায় অনলি, যেহেতু
ভাইস প্রেসিডেন্ট কি না এক্স অফিসও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, যেহেতু সেহেতু রাজ্যসভার থেকেই ওনাকে এখানে রেজলিউশন এনে রিমুভ করা যায়। আন্ডার পার্ট অফ 21 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ডিলস উইথ দ্য টেম্পোরারি ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন, দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর হ্যাজ বিন অ্যাকর্ডেড স্পেশাল স্ট্যাটাস আন্ডার আর্টিকেল 370। আর্টিকেল 370 জম্মু কাশ্মীরের জন্য অ্যাপ্লিকেবল আপনারা জানেন। এছাড়াও দেখবেন আপনারা লক্ষ্মীকান্তে যদি দেখবেন যে আর্টিকেল 371A, আর্টিকেল 370B এগুলো বিভিন্ন স্টেট, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এদের জন্য অ্যাপ্লিকেবল আছে, এবং সে পরীক্ষায় কিন্তু কোশ্চেনও দেয় যে আর্টিকেল 371 কোন স্টেটের জন্য, আর্টিকেল 371B কোন স্টেটের জন্য। ওগুলো আপনারা কিন্তু পারলে লক্ষ্মীকান্তকে একটু ফলো করে নেবেন। দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, তাহলে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সম্বন্ধে এখানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, প্রত্যেকটা কারেক্ট। দ্য অফিস অফ সেন্ট্রাল ভিজিলেন্স স্টাবলিশ বাই দ্য রেকমেন্ডেশন অফ সান্থানাম কমিটি ইন 1964, তাহলে হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স স্টাবলিশ হয়েছিল কোন কমিটির, তার নাম পেলাম কত সালে সেটা পেলাম 1964 সালে। দ্য সিবিসি হোল্ড অফিস ফর দ্য টেনিওর ফোর ইয়ার্স, তাহলে এদের অফিস কত বছরের জন্য থাকে, না 4 বছরের জন্য একজন হোল্ড করতে পারে। দ্য সিবিসি রিভিউ দ্য প্রোগ্রাম অফ ইনভেস্টিগেশন কন্ডাক্টেড বাই দিল্লি পুলিশ স্পেশাল স্টাবলিশমেন্ট, তাহলে এরা ইনভেস্টিগেশন মেনলি দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাহায্য করে থাকে। হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়ার অ্যাডেড টু দ্য 8th শিডিউল বাই 92 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2003, 92তম অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল 2003 সালে, এর মাধ্যমে কোন কোন ভাষা ইনক্লুড করা হয়েছিল, বোডো, সাঁওতালি, কোঙ্কানি। ওকে, হু ইলেক্টেড রাজেন্দ্র প্রসাদ অ্যাজ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট ছিল কিন্তু রাজেন্দ্র প্রসাদ। ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হু প্রপোজ দ্য নেম ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এই নামটা দুজন প্রপোজ করেছিল, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এটা স্টেটমেন্ট কী কী, দ্য কনসেপ্ট অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অরিজিনেটেড ইন ইউনাইটেড স্টেট, তাহলে হচ্ছে এর কনসেপ্টটা কিন্তু প্রথম ইউনাইটেড স্টেটে তৈরি হয়। আচ্ছা, সেকেন্ড যেটা আমি হাইলাইটেড করে দিয়েছি, পি এন ভগপতি ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়েন পিআইএল ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, এটা কিন্তু আছে যে এই পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের কনসেপ্টটা ভারতে প্রথম কে আনে, আপনারা নামটা অবশ্যই খেয়াল রাখবেন, পি এন ভগপতি। When did the Constitution Assembly adopted national anthem? National anthem kokhon include kora hoy ba grohon kora hoy na 24 january 1950 eta kintu khub close date deya thake ode 26 january 1950 23 january 1950 to apnara ei date ta kintu obosshoi khyal rakhben je 24 january 1950। Next amra chole aschi, which woman presented national flag in the কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ন্যাশনাল ফ্ল্যাগ প্রেজেন্ট করেছিল কে, এটা হচ্ছে স্মিথ হংস মেহতা। ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ডাজ দ্য অশোক হুইল রিপ্রেজেন্ট, অশোক হুইল কী রিপ্রেজেন্ট করে, হুইল অফ দ্য ল। ইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ হোয়াট ডাজ গ্রিন কালার রিপ্রেজেন্ট, ফেথ অ্যান্ড ফার্টিলিটি। ইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ হোয়াট ডাজ স্যাফ্রন কালার রিপ্রেজেন্ট, স্পিরিট অফ renunciations। The Constitution Assembly when was the ad hoc committee appointed national flag, তাহলে ad hoc committee কে কখন নিয়োগ করা হয়েছিল, না 23rd June 1947, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এখন যেহেতু অনেক ছোটো ছোটো রিলেটেড খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসছে, এই ডেটটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে এই ন্যাশনাল ফ্ল্যাগ ফর্মেশন করার জন্য যে অ্যাড হক কমিটি একে কত তারিখে অ্যাপয়েন্ট করা হয়েছিল, যে 23rd June 1947। ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য ফ্রি ইন্ডিয়া ফার্স্ট লেজিসলেচার কনস্টিটিউশন অ্যাসেম্বলি, জি ভি মাব্বালঙ্কর, তাহলে যে আমাদের
ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল, তার প্রথম স্পিকার কে ছিল? জিভি মাভালাঙ্কার। আফটার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স হু রিপ্রেজেন্টেড প্রভিশনাল পার্লামেন্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তখনও কিন্তু পার্লামেন্ট ফর্মেশন হয়নি, ওই জন্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি এটা। দ্য কারেন্ট স্ট্রেংথ অফ জাজ অফ ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্যাংশন স্ট্রেংথ অফ দ্য সুপ্রিম কোর্ট ইনক্লুডিং চিফ জাস্টিস, চিফ জাস্টিসকে ধরে এটা হচ্ছে 31, তার মানে চিফ জাস্টিস একজন, বাকি 30 জন এছাড়াও ওখানে জাজ রয়েছেন। হুইচ ইজ দ্য মিডল ইউনিট অফ থ্রি টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেম, পঞ্চায়েত রাজ সিস্টেমের কিন্তু এই মিডল ইউনিটটা কিন্তু বহু পরীক্ষায় বহুবার এসছে, এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। ফার্স্ট হচ্ছে গ্রামসভা, সেকেন্ড হচ্ছে পঞ্চায়েত সমিতি, থার্ড হচ্ছে জেলা পরিষদ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মেনি কি ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন সাচ অ্যাজ দ্য ফেডারেল স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট, প্রভিনশিয়াল অটোনমি, এ বাইক্যামারাল সেন্ট্রাল লেজিসলেচার অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড ডাইরেক্টলি টেকেন ফ্রম গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935। আপনাদের আগেই আমি বলেছি যে ভারতের যে কনস্টিটিউশন গঠনের সময় 1935 সাল এবং 1919 সালের থেকে বেশ কিছু নর্মস নেওয়া হয়েছিল, তো তার মধ্যে ফেডারেল স্ট্রাকচার গভর্নমেন্টের, প্রভিনশিয়াল অটোনমি আর বাইক্যামারাল সেন্টার লেজিসলেচার, এগুলো 1935 সালের অ্যাক্ট থেকে ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, ফেডারেল স্ট্রাকচার সম্বন্ধে আমি এখানে দিয়ে দিলাম। ফেডারেল স্ট্রাকচার হচ্ছে দ্য ফেডারেল গভর্নমেন্ট অন দ্য আদার হ্যান্ড ইজ ওয়ান হুইচ পাওয়ার ডিভাইডেড বিটুইন ন্যাশনাল গভর্নমেন্ট অ্যান্ড রিজিওনাল গভর্নমেন্ট। আপনাদের যেটা বলছিলাম যে সেন্ট্রালে যে থাকে তার সেই গভর্নমেন্টের হাতে কিছু পাওয়ার থাকে এবং স্টেট গভর্নমেন্টের হাতে কিছু পাওয়ার থাকে, যাতে তারা নিজের মতো কিছু কাজ করতে পারে, এটাই হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানেও কিন্তু পরীক্ষা ভেঙে ভেঙে যখন কোশ্চেন আসে, এখানে দেয় যে ফেডারেল স্ট্রাকচার কোথায় কোন কোন দেশে আছে, ইউনিয়ন স্ট্রাকচার কোথায় কোথায় আছে। এখানে আমরা দেখছি ব্রিটেন, ফ্রান্স, জাপান, চায়না, ইটালি, বেলজিয়াম, নরওয়ে, সুইডেন, স্পেন অ্যান্ড সো অন হ্যাভ ইউনিটারি মডেল অফ গভর্নমেন্ট, তার মানে এদের হচ্ছে কেন্দ্রীয় সিস্টেম, ব্রিটেন, ফ্রান্স, জাপান। আর ইউএস, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ক্যানাডা, রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, এদের হচ্ছে ফেডারেল মডেল অফ গভর্নমেন্ট, অর্থাৎ এদের ফেডারেল স্ট্রাকচারে কাজ হয়। এই দেশগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কোনটা কারণ। হুইচ রিট লিটারালি মিন উই কমান্ডস, আমি একটু আগেই আপনাদের এটা বলে দিয়েছি, ম্যান্ডামাস, ম্যান্ডামাস মানে হচ্ছে উই কমান্ড। আর্টিকেল 123 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর অর্ডিনেন্স মেকিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, এই কোশ্চেনটা কিন্তু বেসিক ক্লার্কশিপ থেকে শুরু করে বিভিন্ন ক্লার্কশিপ পরীক্ষায় আসে, কোর্টের পরীক্ষাতেও আসে, এই আর্টিকেল নাম্বারটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। 123, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নমিনেট টু হাউ মেনি নাম্বার অফ রাজ্যসভা অ্যান্ড লোকসভা রেসপেক্টিভলি, তাহলে প্রেসিডেন্ট রাজ্যসভায় কজনকে করে, 12 জনকে, লোকসভায় 2 জনকে। ইন্ডিয়ান স্টেট হ্যাভিং এ বাইক্যামারাল লেজিসলেচার, এই বাইক্যামারাল লেজিসলেচার কোন কোন স্টেটে আছে? উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, কর্ণাটক অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, আপনাদের যদি জিজ্ঞেস করে এই বাইক্যামারাল লেজিসলেচার লাস্ট উঠে গেছে কোন স্টেট থেকে, এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, তার উত্তর হবে কেরালা। কেরালা থেকে বাইক্যামারাল লেজিসলেচার সিস্টেম লাস্ট উঠে গেছে। দ্য শরণ সিং কমিটি রেকমেন্ডেড, শরণ সিং কমিটি কী রেকমেন্ড করেছিল? ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে শরণ সিং যে ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের সংবিধানে আছে সেই ফান্ডামেন্টাল ডিউটিসের তিনি ড্রাফট করেছিলেন, সেই ড্রাফটটা তিনি দিয়েছিলেন যে কী কী এই ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে আছে, সব কিছু অ্যাকসেপ্ট করা হয়নি আমাদের কনস্টিটিউশনে, কিছু অংশ বাদ দিয়ে সেই তার থেকে অ্যাকসেপ্ট করা হয়েছিল, কিন্তু এটা করেছিল শরণ সিং কমিটি। অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্যাট দ্য পার্লামেন্ট ক্যান ক্রিয়েট ইন নিউ অল ইন্ডিয়া সার্ভিস, যে আমরা অল ইন্ডিয়া সার্ভিস হয় ইউপিএসসি টাইপের, এগুলো ক্রিয়েট করে কে না রাজ্যসভা থেকে পাশ হয়, কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 312, অর্থাৎ 312 নম্বর আর্টিকেল অনুসারে এটা হয়। দ্য পাওয়ার টু ভোট মানি ফর পাবলিক, লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ন্যাশনাল এমার্জেন্সি অন দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি থ্রেট ইজ
প্রোক্লেম আন্ডার হুইচ আর্টিকেল? তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি চালু করা হয় 352 নম্বর আর্টিকেল। দ্য ডিপার্টমেন্ট অফ দ্য বর্ডার ম্যানেজমেন্ট ইজ ডিপার্টমেন্ট আন্ডার হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি? এই ধরনের কোশ্চেন সাধারণত সিজিএল টাইপের পরীক্ষায় খুব আসে, যে এই ডিপার্টমেন্টগুলো কার বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় তাছাড়াও আসে। এটা হচ্ছে উত্তর, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। অবশ্য এটা বিশেষ মেনেও আসতে পারে এই ধরনের কোশ্চেন। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ প্রভিশনাল পার্লামেন্ট? জওহরলাল নেহরু, এটা আমরা সবাই জানি। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়া শ্যাল বি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট? একটু আগে আপনাদের বললাম যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। তো এটা কত নম্বর আর্টিকেল অনুসারে? এটা হচ্ছে 89 আর্টিকেল অনুসারে। জুরিসডিকশন অফ হুইচ কোর্ট কভার ইউনিয়ন টেরিটরি ও লাক্ষাদ্বীপ? লাক্ষাদ্বীপের জুরিসডিকশন কিন্তু কেরালা হাইকোর্টের আন্ডারে। দ্য কারেক্ট স্টেটমেন্ট অন, আচ্ছা এখানে কিছু স্টেটমেন্ট আছে, এগুলো কারেক্ট প্রত্যেকটাই, আমি এখানে আপনাদের সেগুলো অ্যানালিসিস করে দিচ্ছি। অন 13 ডিসেম্বর 1946 পণ্ডিত জওহরলাল নেহরু মুভড দ্য অবজেক্টিভ রেজলিউশন অফ আউটলাইন বেসিক্স দ্য কনস্টিটিউশন। তাহলে হচ্ছে 13 ডিসেম্বর 1946 সালে পণ্ডিত জওহরলাল নেহরু যে ভারতের সংবিধান গঠন হবে তার বেসিক্স কিছু রেজলিউশন তিনি প্রস্তাবিত করেছিলেন। বি এন রাও ওয়াজ অ্যাপয়েন্টেড কনস্টিটিউশনাল অ্যাডভাইজারি অফ দ্য অ্যাসেম্বলি। যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি হয়েছিল এখানে তিনি উপদেষ্টা অর্থাৎ অ্যাডভাইজারি রূপে বি এন রাওকে নিয়োগ করা হয়েছিল। ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি টুক প্লেস ডিসেম্বর 9, 1946। একটু আগে আপনাদের সেকেন্ড রিডিং দিয়েছিলাম, এটা হচ্ছে ফার্স্ট রিডিং উইথ ডক্টর সচ্চিদানন্দ সিনহা অ্যাজ ইট ইন্টারিম প্রেসিডেন্ট। তাহলে এর ইন্টারিম প্রেসিডেন্ট কে ছিল সেটা কিন্তু দেয় এখানে। তিনি কিন্তু বেশি দিন ছিলেন না, খুব সম্ভবত 4 দিন মতো ছিলেন এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে। তারপরে তার জায়গায় স্থলাভিষিক্ত হন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিনহা। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড অন 26 নভেম্বর 1949। দ্য পারপোজ অফ সেটিং বলবন্ত রায় মেহতা কমিটি ইন 1956 ওয়াজ, আচ্ছা এখানে কিন্তু পরীক্ষা যখন কোশ্চেন দেয় যে বলবন্ত রাও কমিটি 1956 সালে কেন গঠন করা হয়েছিল, অপশানে কিন্তু গ্রাম পঞ্চায়েত দেওয়া থাকে, অনেকে ভুল করে গ্রাম পঞ্চায়েত টিক মারে, সেটা কিন্তু উত্তর ভুল। কারণ হচ্ছে বলবন্ত রাও মেহতার যেটা করা হয়েছিল গ্রাম পঞ্চায়েত ফর্মেশনের জন্য না, সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য, অর্থাৎ নিম্নবর্গের যে মানুষগুলো আছে তাদের ইম্প্রুভমেন্ট কীভাবে কী করা যায় সেটার জন্য অ্যানালিসিস করার জন্য, সেটা সার্ভে করার জন্য তাকে করা হয়েছিল। অর্থাৎ কি, সাজেশান মেজার ফর দ্য বেটার ইফিসিয়েন্সি অফ ইমপ্লিমেন্টেশন অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা হবে রাইট উৎস, কখনোই গ্রাম পঞ্চায়েত নয়। হুইচ সিস্টেম আর অ্যাডপ্টেড ভেরিয়াস ইলেকশন অফ ইন্ডিয়া? ডাইরেক্ট ইলেকশন অফ দ্য বেসিস অফ অ্যাডাল্টস সার্ভেস, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিন অফ সিঙ্গল ট্রান্সপোর্টেবল ভোট। নেক্সট, দ্য রেজিস্ট্রেশন অফ ভোটার ইজ রেসপন্সিবিলিটি অফ, তাহলে ভোটারদের রেজিস্ট্রেশনের রেসপন্সিবিলিটি কার? ইলেকশন কমিশন। দ্য ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ ইজ এনশ্রাইন্ড উইথ দ্য আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ আর্টিকেল 326 অনুসারে হয়। হু ডিসাইডেড অন দ্য ম্যাটার অফ ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার অফ রাজ্যসভা? প্রেসিডেন্ট অ্যাডভাইস অফ ইলেকশন কমিশন। হু ক্যান পার্ডন দ্য ক্যাপিটাল পানিশমেন্ট, কে ক্যাপিটাল পানিশমেন্ট ক্ষমা করে দিতে পারেন? এটা অনলি আমাদের প্রেসিডেন্ট, এবং তিনি মৃত্যুদণ্ডও পারেন ক্ষমা করে দিতে। সেটা কত নম্বর আর্টিকেলে এটা আপনারা অবশ্যই দেখে রাখবেন। হুইচ কনস্টিটিউশন অফ ইন্টারলিয়া ইনফ্লুয়েন্স অফ ইমার্জেন্সি প্রভিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে ইমার্জেন্সি প্রভিশনস ভারতের কনস্টিটিউশনে নেওয়া হয়েছিল জার্মানির কনস্টিটিউশন থেকে। আপনারা এটা যদি আপনাদের লুসেন্টের বই থাকে, লুসেন্টের বই থেকেও দেখতে পারেন যে কনস্টিটিউশনের কোন পার্টটা কোন কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন দেশের থেকে বিভিন্ন অংশ অ্যাডাপ্ট করেছিল ভারতের কনস্টিটিউশনে, প্রেসিডেন্ট নির্বাচন
ইউএসএ থেকে প্রেসিডেন্ট কনসেপ্ট হচ্ছে আইরিশ কনস্টিটিউশন থেকে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসে থাকে। হু ক্যান পার্ডন দ্য ক্যাপিটাল পানিশমেন্ট, এক্ষুনি বলে দিয়েছি। হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হ্যাজ অথোরাইজ দ্য প্রেসিডেন্ট টু দ্য পাবলিশ অথোরিটেটিভ হিন্দি ট্রান্সলেশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে প্রেসিডেন্ট যে আমাদের সংবিধানটা ইংলিশ থেকে হিন্দিতে যে কনভার্ট করার জন্য, এটা কিন্তু 58তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করেছিলেন কনস্টিটিউশনে। এটা খুবই ইম্পর্টেন্ট যারা বিশেষ মেন দিতে যাচ্ছেন তাদের জন্য। হুইচ রেফারেন্স টু দ্য ইলিজিবিলিটি অফ চেয়ারম্যান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দ্য কারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, এখানে কিন্তু পরীক্ষা অনেক সময় কোশ্চেন আছে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হতে পারেন, তো এখানে সেইটাই দেওয়া আছে উত্তর। দ্য চেয়ারম্যান অফ দ্য NHRC মাস্ট হ্যাভ বিন এ চিফ জাস্টিস অফ এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তাহলে কে? এ চিফ জাস্টিস অফ এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। হুইচ পার্ট অফ কনস্টিটিউশন রিজেম্বল দ্য স্ট্যান্ডার্ড সেটিং চার্টার অফ দ্য ইউনাইটেড নেশন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948। এটা পার্ট 3, ফান্ডামেন্টাল রাইটস। দ্য টিল দ্য 42nd অ্যামেন্ডমেন্ট 1976, the word secular was nowhere in the constitution except article. আচ্ছা, 42তম অ্যামেন্ডমেন্টে 1976 সালে এই সেকুলার, আমরা যে বলি ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, সেকুলার ওয়ার্ডটা কিন্তু আমাদের সংবিধানে মাত্র এক জায়গাতেই আর্টিকেলে দেওয়া আছে, বাকি অন্য কোথাও কিন্তু সেকুলার ওয়ার্ডটি ইউজ করা হয়নি। সেটা কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 52 ক্লজ 25 ক্লজ 2A। Which part of Indian constitution has only article? One article. একটা মাত্র আর্টিকেল আছে ভারতের সংবিধানে কত কোথায়? পার্ট 20 আর্টিকেল 368। Which year সিকিম added নর্থ ইস্ট কাউন্সিল? এটা কিন্তু বলেনি যে সিকিম যে ভারতে যুক্ত হয়েছে কত সালে, এখানে বলা হয়েছে নর্থ ইস্টার্ন কাউন্সিল। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু অনেক সময় উত্তরে হয়তো অপশানে 1975 সাল দেওয়া থাকলো, অনেকে হয়তো 1975 সাল টিক করে ফেলবেন, কিন্তু সেটা নয়। দেখবেন এটা কাউন্সিল যেহেতু বলেছে এটার উত্তর হবে 2002। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অফ টেবিল ফ্ল্যাগ অ্যাজ পার ফ্ল্যাগ কোড ইন্ডিয়া 2002? টেবিল ফ্ল্যাগের সাইজ কত? 150x100 mm। আচ্ছা, এই সম্বন্ধে আর একটা বলে রাখি, ইন্ডিয়ান ফ্ল্যাগ প্লাস্টিকের যেগুলো তৈরি হতো ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কিন্তু সেটা ব্যান হয়ে গেছে, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। দ্য অ্যাডভোকেট জেনারেল অফ অ্যান স্টেট শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার। তাহলে অ্যাডভোকেট জেনারেল কার প্লেজারে থাকে না গভর্নর? সেক্সুয়াল হ্যারাসমেন্ট কামস আন্ডার হুইচ সেকশন অফ ইন্ডিয়ান পিনাল কোড? সেকশন 509। হোয়ার ওয়াজ দ্য সর্দার বল্লভভাই পুলিশ একাডেমি স্টাবলিশ ইন 1948? এটা মাউন্ট আবুতে আছে। ইন হুইচ ইয়ার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রিভিল ফ্রম দ্য রেসপন্সিবিলিটি মেনটেন্স অফ অ্যাকাউন্ট? 1971। তাহলে হচ্ছে কন্ট্রোলার জেনারেল অডিট এদেরকে অ্যাকচুয়ালি 1971 সাল থেকে অ্যাকাউন্ট মেনটেনের জন্য ভারতের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। দ্য কনস্টিটিউশন অফ 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 সাবস্টিটিউটেড দ্য ওয়ার্ড 18 ইয়ার্স ফর দ্য 21 ইয়ার্স। আচ্ছা, আমরা জানি কি যে ভোটদান আগে বয়স ছিল 21, সেটাকে কমিয়ে করা হয় 18। কত সালে? 1988 সালে 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে করা হয়েছে। কত নম্বর আর্টিকেল? এটাই কোশ্চেন। আগে আসতো অ্যামেন্ডমেন্ট কত নম্বর এই বয়স কমানোর, 61 সবাই জেনে গেছে, এটাকে ঘুরিয়েও কোশ্চেন করতে পারে। তাহলে এটা হচ্ছে উত্তর, 326 নম্বর আর্টিকেল। দ্য ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। তাহলে ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান প্ল্যানিং কমিশনারকে? গুলজারিলাল নন্দা। আচ্ছা, আপনাদের এটা আমি PDF দিয়ে দেবো অবশ্যই, কিন্তু আপনারা এটা কানে, মানে আপনারা এটা অবশ্যই একটু শুনে নিন। কিছু কিছু জায়গায় যেগুলো আমি অ্যানালিসিস করেছি সব কিছু তো নোট ডাউন করা নেই। নেক্সট হচ্ছে, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিস রাইট টু অ্যারেস্ট অফ পার্সনস? আর্টিকেল 22।
এখানে কিন্তু অপশানগুলো খুবই ক্লোজ থাকে, আর্টিকেল 21, 20, 22, 23 এরকম করে দেওয়া থাকে। এই জন্য এই আর্টিকেলটা পার্টিকুলার আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কাউকে অ্যারেস্টের করার পরিপ্রেক্ষিতে তার গ্যারান্টি, অর্থাৎ তার যাতে কোনো ক্ষতি না হয় বা আনঅথেন্টিকভাবে তাকে অ্যারেস্ট না করা হয়, সেই গ্যারান্টি হচ্ছে আর্টিকেল 22-তে। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ফার্স্ট ন্যাশনাল কমিশন ফর উম্যান? তাহলে ন্যাশনাল কমিশন যেটা ছিল, প্রথম উম্যান হচ্ছে জয়ন্তী পটনায়ক। কনস্টিটিউশন পার্ট 4 আর্টিকেল 36-51 কন্টেন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আচ্ছা, আপনাদের এখান থেকে বলে দিই, এখানে ভেঙে ভেঙে দুটো কোশ্চেন হয় যে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কত নম্বর আর্টিকেলে থেকে কত নম্বর আর্টিকেল আর সংবিধানের কত নম্বর পার্টে, তো এটাও আছে। এবার বলছে হুইচ আর্টিকেল ইনক্লুড দ্য স্কোপ অফ গান্ধিয়ান প্রিন্সিপাল? গান্ধিয়ান প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে এই পোর্শনের কোন কোন আর্টিকেল? আর্টিকেল 40, আর্টিকেল 47 অ্যান্ড আর্টিকেল 48। গান্ধিয়ান প্রিন্সিপাল কি? গান্ধিয়ান প্রিন্সিপালে সাধারণত যে ভিলেজ বা কটেজ ইন্ডাস্ট্রি আছে তার উপর জোর দেওয়া হয়েছে, সেই সমস্ত জিনিসগুলোই আর্টিকেল 40, আর্টিকেল 47 এবং 48-এর মধ্যে ইনক্লুড করা আছে। হুইচ ইয়ার এ নন স্ট্যাটিউটারি মাইনরিটি কমিশন ওয়াজ স্টাবলিশড ইন অফ ইন্ডিয়া? তাহলে নন স্ট্যাটিউটারি মাইনরিটি কমিটি গঠন করা হয় 1978 সালে। হাউ মেনি ম্যাটার আর লিস্টেড ইন দ্য শেডিউল 12 অ্যাডেড বাই 74th অ্যামেন্ডমেন্ট হুইচ আর রেসপন্সিবিলিটি অফ দ্য মিউনিসিপ্যালিটি? তাহলে মিউনিসিপ্যালিটির আন্ডারে আওতায় কটা রেসপন্সিবিলিটি আছে? না, 18টা, অর্থাৎ 18 রকমের দায়িত্ব আছে। আর্টিকেল 74, 75, 78 ডিল ব্রডলি উইথ আর্টিকেল 74, 75, 78 ডিল ব্রডলি উইথ দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। তাহলে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টশিপের মধ্যে দুজনের রিলেশনের জন্য কোন কোন আর্টিকেল? 74, 75 অ্যান্ড 78। ডিক্লারেশন অফ দ্য রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন ইজ রিলেটেড। তাহলে পরে হচ্ছে সিটিজেনশিপ আর মানুষের যে অধিকার সেটার রাইটটা নেওয়া হয়েছে ফ্রান্সের কনস্টিটিউশন থেকে। ইন হুইচ ইয়ার মেনটেন্যান্স অব ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট মিসা ওয়াজ রিপিল্ড, অর্থাৎ বাতিল করা হয়েছিল মিসা অ্যাক্ট কত সালে? 1978 সালে। দ্য কারেক্ট স্টেটমেন্ট ইজ দ্য গুরুপদ স্বামী কমিটি ডিল্ড উইথ দ্য ইস্যু অফ চাইল্ড লেবার। তাহলে চাইল্ড লেবার নিয়ে যে ইস্যুটা ছিল সেই কমিটি হয়েছিল গুরুপদ স্বামী কমিটি। নেক্সট, দ্য স্টাবলিশমেন্ট অফ লোকপাল ইন ইন্ডিয়া ওয়াজ রেকমেন্ডেড বাই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন 1966 অন দ্য লাইন অফ ওম্বাস্টমেন্ট। তাহলে এই যে লোকপালের যে কনসেপ্টটা নেওয়া হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের জন্য, এটা কোন কোন দেশের থেকে ওম্বাস্টমেন্টটা নেওয়া হয়েছিল? ফিনল্যান্ড, ডেনমার্ক অ্যান্ড নরওয়ে। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন শ্যাল বি হিন্দি, দেবনাগরি স্ক্রিপ্ট অ্যান্ড ইংলিশ কুড বি অলসো ইউজ দ্য অফিসিয়াল পারপোজ আর্টিকেল 343 উইথ দ্য রেফারেন্স অফ জিরো আওয়ার্স? আচ্ছা, এখানে জিরো আওয়ার্স সম্বন্ধে কিছু রেফারেন্স দেওয়া হয়েছে। দের ইজ নো মেনশন অ্যাবাউট দ্য জিরো আওয়ার ইন দ্য রুলস অফ প্রসিডিউর। জিরো আওয়ার অ্যাজ ইউজুয়ালি স্টার্ট অ্যাট 12 নুন, অর্থাৎ দুপুর 12টার সময় জিরো আওয়ার স্টার্ট হয়। দ্য জিরো আওয়ার কোশ্চেন্স ক্যান বি আস্কড উইদাউট পারমিশন। জিরো আওয়ারে যার যা কোশ্চেন থাকে সে করতে পারে, এর জন্য কোনো স্পেশাল পারমিশন লাগে না। জিরো আওয়ার্স কোশ্চেন আর অ্যাজ ইউজুয়ালি রেস্ট ওভার দ্য ম্যাটার অফ পাবলিক ইম্পর্টেন্স। তাহলে পাবলিক ইম্পর্টেন্সের উপর কোশ্চেন এখানে করা হয়। হুইচ প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি ইন ইউনেস্কো ওয়ান্স ইন হিজ লাইফ টাইম? তাহলে কোন দেশের প্রেসিডেন্ট, ভারত কোন প্রেসিডেন্ট ইউনেস্কোকে তার লাইফ টাইম এর জন্য এখানে রিপ্রেজেন্ট করেছিল? ডক্টর রাধাকৃষ্ণন। হু ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল ইন দ্য ইন্টারিম প্রেসিডেন্ট গভর্নমেন্ট ইন 1946-47? এই কোশ্চেনটা আগেও আমি আলোচনা করে দিয়েছি, জেএল নেহরু। হুইচ অ্যামেন্ডমেন্ট বিল এক্সেম্পটেড দ্য স্টেট বিহার ফ্রম দ্য অব্লিগেশন হ্যাভিং ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার 1994? নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে আসছি।
ফর হোয়াট ইজ জানুয়ারি 26, 1957 নোন ফর? আচ্ছা, এই দিনে জম্মু কাশ্মীর, দ্য কনস্টিটিউশন অফ জম্মু কাশ্মীর কেম ইন টু ফোর্স, অর্থাৎ জম্মু কাশ্মীরের যে 370 ধারা অনুসারে যে সংবিধান তৈরি করা হয়েছে সেইটা 26 জানুয়ারি 1957 সাল থেকে অ্যাক্টিভেট করা হয়। নেক্সট, দ্য কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য অ্যাটর্নি জেনারেল মাস্ট বি ইকুইভ্যালেন্ট এ জাজ অফ সুপ্রিম কোর্ট। তাহলে কী হতে হবে, না সুপ্রিম কোর্টের একজন জাজ হতে হবে। দ্য কারেক্ট কম্বিনেশন মেম্বার অফ দ্য জয়েন্ট কমিটি অফিস প্রফিট, অফিস অফ প্রফিট ইজ, তাহলে এখানে কতজন মেম্বার থাকে অফিস অফ প্রফিটে? 15 ফ্রম লোকসভা অ্যান্ড 10 ফ্রম রাজ্যসভা, টোটাল 25 মেম্বার। আচ্ছা, এখানে দেখবেন কোথায় কতজন মেম্বার থাকে, এই কোশ্চেনগুলো সাধারণত এসে থাকে। এই কোশ্চেন, এই জায়গাগুলো আপনারা একটু লক্ষ্মীকান্ত থেকে দেখে নেবেন, দেখবেন এটা একটা আলাদা চ্যাপ্টারই করা আছে লক্ষ্মীকান্তে। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ কোয়ালিফিকেশান ফর দ্য মেম্বার অফ রাজ্যসভা, রাজ্যসভায় কত বছর বয়স লাগে? মিনিমাম 30 বছর। ইন হুজ নেম অল দ্য কন্ট্রাক্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনক্লুডেড, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্য কনস্টিটিউশন অফ 110th অ্যামেন্ডমেন্ট বিল ইজ রিলেটেড রিজার্ভেশন ইন পঞ্চায়েত, এটা কিন্তু বিল, এটা কিন্তু অ্যাক্ট নয়। হুজ কনসেন্ট রিকোয়ার ফর দ্য মানি বিল টু অরিজিনেট ইন দ্য স্টেট লেজিসলেচার, গভর্নর। ইন হুইচ ইয়ার উত্তরাখণ্ড রিনেম উত্তরাঞ্চল ওয়াজ রিনেম উত্তরাখণ্ড, তাহলে উত্তরাঞ্চল থেকে উত্তরাখণ্ড নাম হয় 2007 সালে। এখানে কিন্তু কবে ছত্তিশগড় বা ঝাড়খণ্ড ফর্মেশন হয়েছে সেই ডেটগুলো সমগুলো আসে, এর আগে কিন্তু আমি দিয়ে রেখেছি, সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। দ্য JVP কমিটি হুইচ ওয়াজ কনস্টিটিউটেড 1948-49 রিট্রিটেড ফর্মেশন অফ নিউ স্টেট। দ্য কনস্টিটিউশন অফ 103rd অ্যামেন্ডমেন্ট বিল রিলেটেড, তাহলে 103তম অ্যামেন্ডমেন্ট কিসের সাথে রিলেটেড? আপগ্রেডিং অফ স্ট্যাটাস অফ ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিস, তাহলে ন্যাশনাল কমিশনের মাইনরিটিসের আপগ্রেডেশনের সাথে। দ্য কনস্টিটিউশন অফ 100th অ্যামেন্ডমেন্ট বিল ইজ রিলেটেড, তাহলে 100তম অ্যামেন্ডমেন্ট যুক্ত কিসের সাথে? নিউ ল্যাঙ্গুয়েজ ইন 8th শেডিউল, তাহলে 8th শেডিউলে আমরা কী জানি যে ল্যাঙ্গুয়েজ থাকে, সেখানে নিউ ল্যাঙ্গুয়েজ যেটা অ্যাডপ্ট করা হবে সেই সম্বন্ধে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে আসছি, রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান বিল, রাইট টু, এখানে 2008 অনুসারে এখানে উইকার সেকশনের জন্য কত পার্সেন্ট সিট রিজার্ভেশন করা যায় প্রাইভেট স্কুলগুলোতে? 25%। দ্য রাজ্যসভা অ্যান্ড দ্য স্টেট হ্যাভ বিন প্রোভাইডেড রিপ্রেজেন্টেশন অন দ্য বেসিস অফ পপুলেশন, তাহলে হচ্ছে পপুলেশনের বেসিসে, জনসংখ্যা বেসিসে তার রিপ্রেজেন্টেটিভ এখানে দিতে পারে। দ্য পাওয়ার অফ ক্রিয়েট অর অ্যাবলিশ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইন স্টেট ইজ ভেস্টেড, তাহলে লেজিসলেটিভ কাউন্সিল যে অ্যাবলিশ করবে সেটা কার ক্ষমতায় থাকে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট, তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট এটা ডিসাইড করতে পারে সেটা অ্যাবলিশ করবে কি না কাউন্সিলটাকে। হুইচ কমিটি রেকমেন্ডেড টু সেট আপ ইকুয়াল অপরচুনিটি কমিশন, ইকুয়াল অপরচুনিটি কমিশন সাচ্চার কমিটির মাধ্যমে করা হয়েছিল রেকমেন্ডেশন। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে আসছি, গ্রিন কালার দিয়ে, যেটা অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ওয়ান ইজ ফান্ডামেন্টাল ফর দ্য গভর্নমেন্টস অফ দ্য কান্ট্রি, DPSP, কারণ হচ্ছে DPSP-তে যেগুলো লেখা থাকে সেগুলো ইন ফিউচার অ্যাপ্লিকেবল করা হবে, করার চেষ্টা করা হয়, সেই জন্য DPSP হচ্ছে ফান্ডামেন্টাল, এবং এটা হুইচ ওয়ান ইজ দ্য ফান্ডামেন্টাল ফর গভর্নমেন্ট অফ কান্ট্রি, এই কারণে এটাকে বলা হচ্ছে DPSP-কে। হু কনস্টিটিউট দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, আচ্ছা ন্যাশনাল NDC-র আন্ডারে কে কে থাকতে পারে, থাকে কনস্টিটিউট, ফার্স্ট হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সেকেন্ড মিনিস্ট্রি অফ ইউনিয়ন ক্যাবিনেট, থার্ড হচ্ছে চিফ মিনিস্টার অফ স্টেট, এই তিনজন। রাইট টু ভোট ইন ইন্ডিয়া ইজ এ কনস্টিটিউশনাল রাইট, হুইচ আর্টিকেল ইন পার্ট 15 দ্য কনস্টিটিউশন গেভ দিস রাইট, তাহলে এখানে পার্টটা আমরা দেখতে পাচ্ছি কত নম্বর, 15 নম্বর, আর্টিকেলটা হচ্ছে 326। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মে ইস্যু রিট আন্ডার
32 of the constitution for enforcement fundamental rights and under dash for the enforcement right other fundamental rights tale eta hocche article 139 139tomo article er madhyome kora hocche what is the name for British socialist organization whose purpose to advance the principle democratic socialism via gradualist and reformist rather than the revolution means the Fabian society tale hocche je ekhane socialist culture jeta amader seta Fabian society er madhye British government kore under the Indian legal system jurisdiction to issue dash is given to the Supreme Court and the High Court jurisdiction all Indian state prerogative reads রিটস সম্বন্ধে ডিটেল আমি পরে একটা আলাদা চ্যাপ্টার অ্যানালিসিস করে দেবো ভারতে প্রায় 500 রকম রিটস আছে হুইচ আর্টিকেল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বিলঙ্গিং টু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিলস উইথ সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এটা হচ্ছে আর্টিকেল 50 দ্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল প্ল্যান কভার এরিয়া ইন উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান টেরিটরি দিল্লি Who is the chairman of NCR Planning Board? Union Minister of Urban Development. Which board or organization established under Article 280 of Indian Constitution by President of India define the financial relationship between the center of state, Finance Commission of India? Which constitutional amendment bill sought to insert Bodo, Dogri, Maithili, Santhali in the 8th schedule of the constitution 100th amendment the first law commission was established during the British regime in 1834 by the charter act of 1833 in which year the first law commission independently India established 1955 The first administrative reforms commission headed by যে first administration commission হয়েছিল তার প্রথম হচ্ছে রেকমেন্ডেড করেছিল মোরারজি দেশাই এর প্রধান ছিলেন What is the term of parliamentary session which is conducted after election new member but before they are installed and which member was participated last because failure of election আচ্ছা যখন ইলেকশনের শেষে রাজ্যসভায় নতুন মেম্বাররা এন্টার করে এবং পুরনো মেম্বাররা লাস্ট যে দিনে পুরনো মেম্বাররা অ্যাটেন্ড করে এবং নতুন মেম্বাররা জয়েন করে সেই সেশনকে বলা হয় লেম ডাক সেশন কোয়ারাম ইজ দ্য মিনিমাম নাম্বার আচ্ছা এই কোয়েশ্চেনটা কিন্তু খুব আছে যে কোয়ারামের মিনিমাম নাম্বার কত 1/10 ড্যাশ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978 আচ্ছা এখানে কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষা যে 44 অর্থাৎ 44তম অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল এটা হচ্ছে 1978 এটা অনেকে 1942 সালে যেটা হয়েছিল 1976 সালে 42তম যেটা 1976 সালে হয়েছিল তার সাথে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় এটা আপনারা খেয়াল রাখবেন যে 44তম হয়েছিল 1978 সালে থ্রু দ্য শরণ সিং কমিটি সাজেস্ট দ্য ইনকর্পোরেট ড্যাশ ফান্ডামেন্টাল ডিউটিস ইন কনস্টিটিউশন দ্য 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1966 ইনক্লুডেড ফান্ডামেন্টাল ডিউটিস তাহলে এখানে কটা ফান্ডামেন্টাল ডিউটিস শরণ সিং এর মাধ্যমে হয়েছিল না 8টা এখানে ইনক্লুড করা হয়েছিল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রিপশান করবেন আর যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ